ভাই না ইয়ে কিছু স্ক্যাম নো আজি ফাস্ট ট্যাগ বিষয়ে কথা হবে এটা গোটা বড়িয়া জিনিস অটে আর দুইটা যদি শর্টকট রে মু কইবি দুইটা বেস্ট জিনিস হেলা তম গাড়ি যখন টোল গেট রু যাব অটোমেটিক পয়সা কট যাব সেকেন্ড হেলা এই যে টোল রে যে গুন্ডাগিরি চলে ক্যাশ র নেই সেইটাও চালি পারিউ সেই বাবা সবু নেবে এবে বাম্প ভিডিও স্টার্ট হওয়া গরু সাবস্ক্রাইব লাইক আর বেল আইকন কো খুম্পি বাকু পড়িবো এটা অপশন নো বাধ্যতামূলক স্টেপ বিজ্ঞাপন সরিলা ভিডিও দেখ আম স্যার সবুঠ প্রোবলেম হল কি লোক কেবে বি খুশি নথিবে লোক যেতে ভাল জিনিস দিয়ে দিও লোক যেতে ডিজিটালাইজেসন করে ইলেকট্রোনিক মেথডস দিও সে কেবে বি খুশি নথিবে আর যদি টিকে কাম করিয়া পড়িগাল না টিকে কষ্ট করিয়া পড়িও ইয়া টিকে পয়সা লাগিগলা সাঙ্গে সাঙ্গে হাত টিকে বোবেবে ইয়ে বেকার জিনিস কিছু কাম দেবনি এটা অদিনিয়া বর্ষা হো আপনি কেন্দ্র দায়ী ইয়ে বেশি দিন যাবনি আপনি সরকার দায়ী হ্যাঁ কিছু নহেলা তো ইয়ে স্ক্যাম বোধে এবার ফার্স্ট ট্যাগ অনবক্সিং পেটিএম রু অর্ডার কলে ফার্স্ট ট্যাগ প্যাকেট কিছু এমতি দেখা যায় গোটে ছোট প্যাকেট আছে আ ভিতর সে ছোট আর এফ আই ডি যে সেন্সরটা সেটা যেটা স্টিকর বলার সেটা আসে তো আ পছরে ভেহিকল নম্বর কিছু লেখা নিতে মুঁ মোর পাঁচটা গাড়ি পাই অর্ডার করছিল জনা পড়েনি কোটা কেউ গাড়ির আর এই ফার্স্ট ট্যাগ যেটা প্রতি গাড়ির স্পেসিফিক গোটে থাকবে তুমি এমনি না কি অল্টর অর্ডার করব লগাই দেব জি ফোর রে হব নি যেটা যার অর্ডার হয়েছে তার হি আর এফ আই ডি আসছে তাহলে লগাই পড়ব আর মোর এমনি ভেহিকল নম্বর কিছু লেখাই নথা মানে পেটিএম আকাউন্টকে যাইকি মাই অর্ডার পেজ যাইকি সেইটি গোটে পুরো ফার্স্ট ট্যাগ পেজ থাকবে সেটি বারকোড লেখাই থাকবে এই বারকোড তলে যেটা আছে এইটা ম্যাচ কলে তুমি জনা পড়বে এটা কেউ গাড়ির আসছে তারপরে এটা লেখিকি আনিদি আজ এই গাড়ি নেই আসি অন্য গাড়ি গোটার অফিসে অছি এটা আমি লগাই দেখিয়া কেমিতি লগাতে অনবক্সিং কলে আ প্যাকেট ভিতরে তো ভিতরে খোলা পরে সিধা এইটা গোটে আসব সো এইটাই হেলা সেই যে ফার্স্ট ট্যাগ ওয়ান ওয়ে মানে ওয়ান সাইডেড টেপ মতো আগে লাগিলা কি এটা কোণ নাই কি বাহার কাচের লাগিব কোণ বাট কি না সেটা রং এইটাও খোলি দেই কি তোমাকে পছপটে কাচের মু দেখি তোমাকে এক্স্যাক্টলি কেমিতি এটাও লগা হবো এবে ফার্স্ট ট্যাগ যেটা লগা হবো এটা তোমাকে এই গোটে স্টিকার হি আসছে এটা ওয়ান সাইডেড টেপ তোমাকে এক্স্যাক্টলি এই যে তোমার মিডল বালা যে মিরর আছে তার তলে লগাই যদি তোমার ফিল্ম আছে ফিল্মর তলে লগাইব নহলে ভাই গলা পুলিশ ধরিব সো এইটাকে নেইকি গোটে পট খোলিব আর পুরো যেটি ক্লিয়ার দেখা হচ্ছে সেইটি চিপকাইবার অছি তো দেখ মু কম করুছি এবে দেখাউথিব তোমাকে দেখ এই যে পছরে লেখা হইছি ফার্স্ট ট্যাগ এনপিসিআই এইটাই সেই আর এফ আই ডি পার্টটা এইটি স্ক্যান হব এইটি পয়সা কটিব এটা এবে আমি লগাই দেওয়া এক্সাক্টলি নেই কি মজা মজি সো ফার্স্ট হল হোয়াট ইজ ফার্স্ট ট্যাগ ফার্স্ট ট্যাগটা কোণ সো ফার্স্ট ট্যাগ হলে গোটে ছোট আর এফ আই ডি চিপ যেটা তোমার কার ইয়া ভ্যান ইয়া ট্রক ইয়া ফির বস সামনে লাগিব সো যেতবে টোল রু তোমার সেই গাড়িটা ক্রস করিব অটোমেটিক্যালি সে যে ফার্স্ট ট্যাগ অ্যাকাউন্ট রু পয়সা কটিব আর কিছু নুহ পুরো সিম্পল সেকেন্ড হল ফার্স্ট ট্যাগ কাম কেমতি করে তো ফার্স্ট ট্যাগ হল গোটে ছোট আর এফ আই ডি চিপ যেটা কি রেডিও ফ্রিকোয়েন্সি রু কাম করছি তো তোম গাড়ির সামনে সেটা লাগিথিব সো টোল র যে গেট রে গোটে স্ক্যানর লাগিথিব তোম গাড়ি আড়ু পয়েন্ট তো গাড়ি যখন ক্রস করিব তোমার কিছু করিয়ার নাই সে অটোমেটিক্যালি স্ক্যান করিকি সেটু অটোমেটিক্যালি পয়সা কটিব আর তোমার সেই অ্যাকাউন্টে পয়সা থাকা কথা আর যদি পয়সা নথিব পেনাল্টি লাগি আর ফার্স্ট ট্যাগটা কোডু পাইব কেমিতি কিনিব তো সবুঠু বেস্ট হল পেটিএম তুমি করিপার নহলে আমার যেতে ব্যাঙ্ক আছে আইসিআইসি ব্যাঙ্ক কোটক এসবিআই ব্যাঙ্ক আইসিআইসি এইচডিএফসি সমস্ত অ্যাপ্রে আসিযাই ফার্স্ট ট্যাগ তুমি ডাইরেক্ট যাই ক্লিক করি কিপার পাঁচশো টাকা লাগুছি পেটিএম্রে পাঁচশো টাকা খন্ড লাগুছি যাতে শহে টাকা তোমার সে ফার্স্ট ট্যাগের অ্যাকাউন্টের ব্যালেন্স রহব শহে টাকা কিছু ক্যাশব্যাক সেটা যেটা মিলেনি ছাড় আর ফার্স্ট ট্যাগের অরিজিনাল রেট হল দুইশো পচাশ টাকা টোটাল পাঁচশো টাকা পে কলে প্রতি গাড়ির তুমি গোটে গোটে ফার্স্ট ট্যাগ কিনিবার অছি তুমি ফার্স্ট ট্যাগ যেটা সেটা প্রতি গাড়ি পাই স্পেসিফিক আর তুমি সে গাড়ির নম্বর পকাইব আরসি যে কার্ডটা অপলোড করিব তাপরে তিন চার দিন ভিতরে পেটিএম পঠাই দিচ্ছি সবগুড়া অর্ডার করেছিলি পেটিএম রু পাঁচটা গাড়ির পাঁচটা অর্ডার করেছিলি এমনি গোটে প্যাকে আসে আর এই পছরে বারকোড ভেহিকল নম্বর লেখা হয়েছিল বাস তা খোলিকি নেইকি লগাই দেবার আছে আর কিছু বেশি নুহ পুরা সিম্পল এ ফার্স্ট ট্যাগের চার্জেসটা কোণ কিনিবার চার্জ হল অনলি পাঁচশো টঙ্কা প্রতি গাড়ি পাই পাঁচশো টঙ্কা খরচ করিয়া পড়ব ফার্স্ট ট্যাগ আনিকি লগাই দেব আর তাপরে তুমি যেতবে যাই কেউ টোল ক্রস করুন আর কিছু পয়সা কটিবনি তোমার সেই ফার্স্ট ট্যাগ অ্যাকাউন্টে যা পয়সা থাকবে সেটা রইথিব যেবে বি অনলি টোল্রে যাব সেইটু পয়সা কটিব আর টোল র যে পয়সাটা সেটা তুমি ডিসাইড করিবার না টোল রে গোটে থাকে যে পয়সাটা সেটা অটোমেটিক্যালি গভর্নমেন্ট ডিসাইড করে থাকে সেই পয়সাটা সে ফার্স্ট ট্যাগ যেটা ইনস্টল করুছেন সেইটি সেট করে দিয়ে তোম গাড়ি ক্রস কলা মানে সেইটি যদি লেটস চাশ টঙ্কা থাকবে অটোমেটিক্যালি চাশ টঙ্কা কটিব রিটর্ন যদি থাকবে পনেরো টঙ্কা অটোমেটিক্যালি পনেরো টঙ্কা কটিব তোমাকে আর কিছু করিবার না অটোমেটিক্যালি সেই পয়সাটা কটুব তুমি যদি দেখিবার যাইকি হ্যাঁ কেতে পয়সা কটছি মু কেবে যাইছি সেই ডিটেলস বি তুমি যাইকি সেই যে ওয়েবসাইট আছে ফার্স্ট ট্যাগ সেইটি যাই পুরো ডিটেলস দেখিপার
ଆଉ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ଟା ଆଉ ରିଚାର୍ଜ କେମିତି କରିବେ? ଏମିତି ବହୁତ ଲୋକ ଥିବେ ଯେଉଁମାନେ ଗାଡ଼ି ବହୁତ ଥର ନେଇକି ଟୋଲ୍ ଗେଟ୍ରେ ଏପଟ ସେପଟ ହୁଅନ୍ତି, ତ ସେଇମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ସାରା ପଇସା ତାଙ୍କୁ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ରଖିବାକୁ ପଡ଼ିବ। ତ ରିଚାର୍ଜ କରିବା ଅପସନ୍ ବି ବହୁତ ହି ସିମ୍ପଲ, ପେଟିଏମ୍ରେ ଡାଇରେକ୍ଟ ଯାଇକି ଆଡ୍ ୱାଲେଟ୍ରୁ ଯାଇକି ତା'ର ୱାଲେଟ୍ରୁ ତୁମେ ଲୋଡ଼୍ କରିବ, ଅଟୋମେଟିକାଲି ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ରେ ଲୋଡ଼୍ ହେଇଯିବ। ଆଉ ଯଦି ବ୍ୟାଙ୍କରୁ ଅଛି ସିଏ ତ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ କନେକ୍ଟ ହେଇକି ଥିବ, ବ୍ୟାଙ୍କରୁ ଅଟୋମେଟିକାଲି କଟି କଟି ଯିବ, ବ୍ୟାଙ୍କରେ ତୁମେ ମେ ବି ନେଇକି 200-500 ହଜାର ଯାହା ବି ସେ ଲୋଡ଼୍ କରିକି ବି ରଖିପାରିବ। ନର୍ମାଲି ରେକମେଣ୍ଡେଡ୍ ହେଲା 100-200 ଟଙ୍କା ରଖିଦିଅ, ତାପରେ ଯଦି ବି କେବେ ସରିଲେ ତୁମକୁ ଏନିୱେଜ୍ SMS ତ ଆସିବ, ତୁମକୁ ଜଣାପଡ଼େ ଯଦି ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ରେ ଆକାଉଣ୍ଟ କେବେ ଲୋ ବାଲାନ୍ସ ହେଲା ତୁମକୁ SMS ଆସିଯିବ। ଆଉ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ର ଟ୍ରାନ୍ଜାକ୍ସନ୍କୁ କେମିତି ଦେଖିବା? ବହୁତ ଲୋକ କହିବେ କି ହଁ ମୁଁ ତ ଯାଇନଥିଲି, ମୋର ପଇସା କଟିଯାଇଛି, ମୁଁ କୁଆଡ଼େ କୁଆଡ଼େ ଯାଇଥିଲି, କେତେ କ'ଣ ପଇସା କଟିଛି ଦେଖିବା। ସେଇଟାରେ ପୁରା ଡିଟେଲ୍ସରେ ବଢ଼ିଆବାଲା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସିଷ୍ଟମ୍ କରିଦେଇଛି। ତୁମେ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ର ୱେବସାଇଟ୍କୁ ଗଲେ ଲଗ୍ଇନ୍ କଲା ପରେ, ନହେଲେ ପେଟିଏମ୍ରେ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ଭିତରକୁ ଗଲେ ତୁମକୁ ପୁରା ଡିଟେଲ୍ସରେ ଆସିଯିବ ଟ୍ରାନ୍ଜାକ୍ସନ୍ କି ଗାଡ଼ି ନମ୍ବର କେତେ, କେତେ ଟାଇମ୍, କେଉଁ ଟୋଲ୍ ଗେଟ୍, କେତେ ପଇସା କଟିଛି, ପୁରା ଡିଟେଲ୍ସରେ ଆସିବ। ତୁମକୁ ପୁରା ବ୍ରେକ୍ଡାଉନ୍ଟା ବି ଜଣାପଡ଼ିବ କେଉଁଠି କେତେ ପଇସା କଟିଛି ଏକ୍ଜାକ୍ଟଲି। ଏ ବହୁତ ଲୋକ ବି ଯଦି ମୁଁ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ନ ନେଲି ମୋ ଗାଡ଼ି ପାଇଁ ହବ କ'ଣ, ଡବଲ୍ ପଇସା ଦେବ, ଡବଲ୍ ପେନାଲ୍ଟି। ଲେଟ୍ ସେ ଗୋଟେ ଟୋଲ୍ରେ ତୁମର 40 ଟଙ୍କା ଅଛି, ତୁମକୁ 80 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ସେଟା ବେଶୀ ଦିନ ବି ନୁହଁ, ମେ ବି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆଉ ଗୋଟେ 2 ମାସରେ ପୁରା ଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଇଯିବ, ଯେତେବେଳେ ତୁମକୁ ମେ ବି ଆଉ ଟୋଲ୍ ଗେଟ୍ରେ ଛାଡ଼ିବେ ହିଁ ନାହିଁ। ସେ ଏବେ ହିଁ ଯାଇକି ଜଲ୍ଦି ସେ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ଆପ୍ଲାଏ କର, ଆଉ ଯଦି ନଥିବ ତାହେଲେ ଡବଲ୍ ପେନାଲ୍ଟି, 40 ଟଙ୍କା ଜାଗାରେ 80 ଟଙ୍କା, 50 ଜାଗାରେ 100 ଟଙ୍କା, ଆଉ ପୁଣି ଲମ୍ବା ଲାଇନ୍ରେ ଠିଆ ହେଇକି ୱେଟିଂ ଲିଷ୍ଟରେ ବି ରହିବ। ସେମାନେ ଜଲ୍ଦି ସେ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ଆପ୍ଲାଏ କରିଦିଅ, ଆ ପାଇଁ କିଛି ୱେଟ୍ କରିକି ଆଉ କିଛି ଲାଭ ନାହିଁ। ଆଉ ଗୋଟେ ବଢ଼ିଆ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଜଣେ ପଚାରିଥିଲା କି ରାଉଣ୍ଡ ଟ୍ରିପ୍ଟାକୁ ସେମାନେ କେମିତି କାଲକୁଲେଟ୍ କରୁଛନ୍ତି। ନର୍ମାଲି ଆମ ଟୋଲ୍ ଗେଟ୍ରେ କ'ଣ, ଆମେ ଥରେ ଗଲେ ଆମକୁ ସେମାନେ ପଚାରନ୍ତି କ'ଣ ଭାଇ ଯିବା ଆସିବା, ସୋ ଆ ଧର ତୁମକୁ କେହି କିଛି ପଚାରିବେନି। ତୁମ ଗାଡ଼ିରେ ଯଦି RFID ଚିପ୍ ଲାଗିଛି, ତୁମେ ସିଧା କାହାକୁ ନ ପଚାରି ଟୋଲ୍ ଗେଟ୍ କ୍ରସ୍ କରିବ, ଅଟୋମେଟିକାଲି ପଇସା କଟିବ। ସୋ ଏଇ ଯେଉଁ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ର ସିଷ୍ଟମ୍ଟା ବଢ଼ିଆ କରିଛନ୍ତି, ସବୁଦିନ ମିଡ୍ନାଇଟ୍ ରେଟ୍ ନିଜେ ନିଜେ ଅପଡେଟ୍ ହେଉଛି। ତ ଲେଟ୍ସ ଆଜି 10 ବେଳେ ମୁଁ ଯାଉଛି ପୁରୀ, ତାହେଲେ ମୁଁ ଯିବି ଆଉ ପୁରୀକୁ ଆସିଲେ ଘରକୁ ବି ଫେରିବି, ତ ଗଲାବେଳେ ଲେଟ୍ସ ସେ ପୁରୀରେ ମୋର 80 ଟଙ୍କା କଟିଗଲା, ଯେତେବେଳେ ମୁଁ ଫେରିବି ସେ ଅଟୋମେଟିକାଲି 40 ଟଙ୍କା କଟିବ, ସିଏ ଆଉ ଥରେ 80 କଟିବନି, 80 ଆଉ ରିଟର୍ନ ଫେୟାର୍ ସେ ଅଟୋମେଟିକାଲି 40 କଟିବ। ଯଦି ମୁଁ ସେଇଦିନ ରାତି 12 ଆଗରୁ ଫେରିକି ଆସୁଛି ପୁରୀରୁ ଘରକୁ, ଆଉ ଯଦି ମୁଁ ତା ପରଦିନ ଆସୁଛି ଫେରିଲା ବେଳେ ଫେର ସେ 80 ଟଙ୍କା କଟିବ। ସୋ ବେସିକାଲି ଏଇଟା ମିଡ୍ନାଇଟ୍ରେ କଟୁଛି। ଯଦି କି ତୁମକୁ କହୁଛି 24 ଘଣ୍ଟା କଟିବ, 24 ଘଣ୍ଟା ସିଷ୍ଟମ୍ ନୁହେଁ, ଏଇଟା ମିଡ୍ନାଇଟ୍ ସିଷ୍ଟମ୍, ପ୍ରତିଦିନ ମିଡ୍ନାଇଟ୍ରେ ଅଟୋମେଟିକାଲି ଅପଡେଟ୍ ହେଉଛି। ଯିବାଟା ଥରେ କଟିବ, ଆସିବାଟା ଅଧା ରେଟ୍ରେ କଟିବ, ଯଦି ତୁମେ ସେଇଦିନ ରାତି 12 ଆଗରୁ ଆସୁଛ। ଆଉ ଗୋଟେ ବଢ଼ିଆ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଜଣେ ପଚାରିଥିଲା, ମୋ ଗାଁ ଟୋଲ୍ ଗେଟ୍ରୁ 2 କିଲୋମିଟର ଦୂରରେ, ମୁଁ ଅଣ୍ଡା ଆଣିବାକୁ ଯାଏ, ମାଛ ଆଣିବାକୁ ଯାଏ, ଏଇ ସାଇଡ଼୍ରେ ଟୋଲ୍ ଗେଟ୍ କ୍ରସ୍ କରି କ'ଣ ସବୁଥର ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ରେ ପଇସା ଦେଉଥିବି? ବଢ଼ିଆ କ୍ୱେଶ୍ଚିନ୍, ଆ ପାଇଁ ବି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସଲ୍ୟୁସନ୍ କରିଦେଇଛି। ଯଦି ତୁମ ଗାଁ ଟୋଲ୍ ଗେଟ୍ ପାଖରେ ଅଛି, ତୁମ ଘର ଟୋଲ୍ ଗେଟ୍ ପାଖରେ ଅଛି, ତୁମକୁ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ୱେବସାଇଟ୍ ଯାଇକି ତୁମର ପୁରା ଡକ୍ୟୁମେଣ୍ଟସ୍, ଗାଁର ଯେଉଁ ଆଡ୍ରେସ୍ ପ୍ରୁଫ୍, ପୁଣି ଟୋଲ୍ ଗେଟ୍ରୁ କେତେ ଡିଷ୍ଟାନ୍ସ ସେଇ ପ୍ରୁଫ୍, ସବୁ ଡିଟେଲ୍ସ ନେଇକି ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ରେ ଇମେଲ୍ କରିଦେବ। ସେମାନେ ତୁମେ ଗୋଟେ ସ୍ପେଶିଆଲ କନ୍ସେସନ୍ବାଲା ପ୍ରାଇସ୍ ବନେଇଦେବେ, ମେ ବି ଗୋଟେ କାର୍ଡ କି କ'ଣ ବନେଇବ ସେଟା ମୁଁ ଜାଣିନି, ବାକି ସେଇଆ ଡିଟେଲ୍ସ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ୱେବସାଇଟ୍ରେ ଅଛି। ତୁମେ ସବୁ ଡିଟେଲ୍ସ ତାଙ୍କୁ ପଠେଇଲା ପରେ ସେମାନେ 4-7 ଦିନ ଭିତରେ ତୁମକୁ ଗୋଟେ କାର୍ଡ ୟା ଫିର୍ ସେ ଯେଉଁ କନ୍ସେସନ୍ ଡିଟେଲ୍ସଟା ପଠେଇଦେବେ, ତୁମେ ଯେଥର କ୍ରସ୍ କରିବ ତୁମକୁ ସବୁଥର ପଇସା କଟିବନି। ସୋ ଏଇଟା ବି ସଲ୍ଭ ହେଇଗଲା। ଆଉ ଏଇ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ଟା କେମିତି ହେଲ୍ପ କରିବ? ଫାଷ୍ଟ ହେଲା ତୁମ ଟାଇମ୍ ବଞ୍ଚିବ, ତୁମକୁ ଯାଇକି ସେ ଲମ୍ବା ଲାଇନ୍ରେ ଠିଆ ହେବାର ନାହିଁ, ଗାଡ଼ିରେ RFID ଚିପ୍ ଅଛି ମାନେ ପୁରା ଉଡ଼ି ଉଡ଼ି ତୁମେ ଟୋଲ୍ ଗେଟ୍ରେ ଯିବ, କାହା ପାଇଁ ରହିବାର ନାହିଁ। ସେକେଣ୍ଡ କ୍ୟାସ୍ ଧରିକି ଆଉ କାର୍ରେ ଯିବା ଦରକାର ନାହିଁ, ଏଇଟାରେ ୱାଲେଟ୍ରେ ବାଲାନ୍ସ ଥିଲେ ଅଟୋମେଟିକାଲି କଟିବ। ଥାର୍ଡ ହେଲା କାହା ପାଇଁ ଆଉ ୱେଟ୍ କରିବାର ନାହିଁ, କେହି ଟୋଲ୍ ଗେଟ୍ ତୁମକୁ କିଛି ପଚାରିବାର ନାହିଁ, କି କ'ଣ କହିଲା ରହିବାର ନାହିଁ, ସିଧା ଯିବ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ଲେନ୍ ଦେଖିବ, ସିଧା ତାର ଗାଡ଼ି ପୁରା ଉଡ଼ି ଉଡ଼ି ସେଇ ଲାଇନ୍ରେ ଯିବ। ସୋ ସେତିକି ଥିଲା ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ର ଡିଟେଲ୍ସ ଆଣ୍ଡ ଫାଷ୍ଟଟ୍ୟାଗ୍ ବିଷୟରେ ଯାହା ହିଁ ମୋତେ ଜଣାଥିଲା, ମୁଁ ସବୁକିଛି ଭିଡ଼ିଓରେ କହିଦେଇଛି। ଫିର୍ ବି ଯଦି ତୁମର କିଛି ବି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଅଛି ମୋତେ କମେଣ୍ଟସ୍ରେ କୁହ, ଆଣ୍ଡ ମୁଁ ଆନ୍ସର୍ କରିବି। ଆଣ୍ଡ ଯଦି ତୁମକୁ ଏଇ ଭିଡ଼ିଓଟା ଭଲ ଲାଗିଲା ସେୟାର୍ କର, ଲାଇକ୍ କର, ଆଣ୍ଡ ସେତିକି ତ ଆଉ କ'ଣ କି, ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ କ'ଣ କରିବା କୁହ ଜଲ୍ଦି କମେଣ୍ଟସ୍ରେ। ଚାଲ।